वेलकम टू मुर्शिदा कुकिंग हाउस। आज हमें अपना के तैरी करे देखाबो नतुन देर जोन्नो झामेला छाराई चिकेन रोस्ट ए रेसिपी। एकदम भाजा पोड़ा छाराई आमार आजकेर एई चिकेन रोस्ट रेसिपी जाते सबाई सहजे तैरी करते पारें। ताहले चलून चले जाई मूल रेसिपीते चिकेन रोस्ट तैरी करते। रोस्टेर जोन्नो इखाने आमी मुर्गीर पाँचटी लेग परिष्कार करे भालो करे धुए नियेछी। एबार आमी सामान्य एकटु लवण दिए मेखे किछुक्षणेर जोन्नो रेखे दिब। आर एदिके रान्नार जोन्नो चूलार उपर एकटी कड़ाई बसिए गरम करे निये तार मध्ये परिमाण मतो सरिषार तेल दिए दिलाम। तेल गरम हुए आसले एखन दिए दिच्छी एक कप परिमाण कुचि करा पेंयाज। गोल्डेन कलर करे पेंयाजगुलो भेजे निब। पेंयाज भाजा हुए गेले एखन आमी एर साथे एड करे दिच्छी बादाम बाटा, पेंयाज बाटा, आदा बाटा आर रसुन बाटा। एखाने आमी मसलार परिमाण बोले दिलाम ना, कारण आपनारा चिकेनेर रोस्ट मांस कम बेशि करे निते पारेन, সেই অনুপাতে মশলাগুলো দিয়ে দিবেন। মশলাগুলো ভেজে নিলাম। মশলা থেকে সুগন্ধ বের হয়ে আসলে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ পরিমাণ। তারপর দিচ্ছি এক চামচ ঘি। তারপর দিলাম স্বাদমতো লবণ। এখন সবগুলো মশলা ভুনা করে নিতে হবে। তারপর দিচ্ছি শুকনো মশলাগুলো, পছন্দ মাফিক লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া এক চামচ আর ধনিয়ার গুঁড়া এক চামচ। এখন সব মশলা ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর নেড়েচেড়ে দিয়ে এখন দিয়ে দিব আগে লবণ দিয়ে মেখে রাখা চিকেনগুলো। মশলার সাথে চিকেনগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিক এই রকম পর্যায়ে চলে আসলে আমি আরও কিছু পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ছয় সাত মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম সাত মিনিট পরে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। তারপর দিলাম বেশ কয়েকটা কিশমিশ। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। সবার শেষে আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করলাম। এটা টোটালি অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন, অ্যাজ ইউ উইশ। সুপ্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আপনাদের আজকের রেসিপি নতুনদের জন্য ঝামেলা ছাড়াই চিকেন রোস্ট। আই হোপ সবারই ভালো লেগেছে। আর ভালো লাগার সাথে আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি মুর্শিদা, আপনাদের পছন্দের নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা ও কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।